কজনকে খাওয়ানো যায়, দুটো দেখ ভর্তি ভর্তি দেখ হবে, এবার কজনকে খাওয়া দাঁড়াবে সেটা তো। 200 লোকের বেশি খাবে, 200 লোকের অনেক বেশি। হ্যাঁ ওইটা যাবো একটুখানি, একটা বন্ধুর কাছে যাব, খালি ওনাকে দুটো জিনিস দিয়েছি সেটা খালি জিজ্ঞাসা করবো যে কীরকম কী হলো, কীরকম ব্যাপার জানার জন্যই যাচ্ছি আর কি। দেখবো বাবা, এখানটায় তো একদম সবসময় ভিড়ে ভিড় কাণ্ড, যাওয়ার রাস্তা নিকালা মুরগি বাচ্চা ছানা সব রকম এক জায়গাতেই সব রকম পড়ে আছে, এমন থাকলে কি আর হবে না কি, কখনোই চলবে না, বাচ্চারা খেলছে এখন মধ্যে ধোয়ার টাইম এখন খেলতেছে। দাদু বসে আছে রোডে রোদ খাচ্ছে, দাদু বিকাল হলে কী করবে, বিকালে কি আর রোদ পাবে নাকি, আর গা হাত ধোয়ার টাইম নেই, আর গা হাত ধোয়ারও জায়গাও পাইনি রাস্তার মাঝখানে, আর যাই কোথাও আর জায়গা পাইনি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, একদম গ্রামের রাস্তা বললেই চলে, একদম গ্রাম, আগেই আমার ঘর আছে, সামনেই আমার ঘর, এখানকার বাচ্চারা খেলতেছে, একটা আনন্দের একটা ব্যাপার আর কি, খেলছে ওইটাই সেই করছে আর কি। চার্জ দিয়েছে, হ্যালো, মোটামুটি অনেক টাকাই বিল হবে, হোক না তবে খিচুড়ির চাইতে কম হবে, হোক না বিল, হোক না বিল, ঠিক আছে ধরে নাও 15, হ্যাঁ 3 থেকে বললো, এটা যদি খিচুড়িতে যাও, কজনকে খাওয়ানো যায়, দুটো দেখ ভর্তি ভর্তি দেখ হবে, এবার কজনকে খাওয়া দাঁড়াবে সেটা তো। 200 লোকের বেশি খাবে, 200 লোকের অনেক বেশি, ওইটা গোস্ত কত লিখছো, লিখেছে এক জায়গার জন্য 25 লিখেছে, এবার সেটা তোমাদের উপরে বললো ডিমান্ড করে, সেটা তোমাদের উপরে, উনি বললে এক জায়গার জন্য 25 লাগে, বলে এবার তোমাদের বাজেট হিসাবে তোমরা সেটাকে কমাতে পারো, হ্যাঁ সেটা 20 করলেও হবে, অসুবিধা নেই। আর যেটা হবে, ইনি যেটা বলছিল খিচুড়ি, বলে খিচুড়ির চাইতে নামও হবে আর জিনিসটাও ভালো হবে, বলে আলু দিয়ে পোলাও তার সঙ্গে গোস্তের কিমা 5-5, ঠিক আছে তাহলে ওইটা বাজার একবার করলে চলে আসবেন, ঠিক আছে। দিস ইজ মাই হোম, এই পর্যন্ত শেষ ভাই।